জানাচ্ছি ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আওয়াজ পরিষ্কার কিনা? জি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى ربهم ويتفكرون في خلق السماوات والارض امنت بالله আজকে শাহ আব্দুল হান্নান সাহেবের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বন্ধুগণ প্রফেসর ডক্টর রুহুল আমিন, স্নেহাস্পদ পরিচালক অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া সহ এই পর্যন্ত যারা আলোচনা করেছেন, আমি আসলে ওনার প্রত্যেকের আলোচনায় শুনতেছিলাম খুব মনোযোগ সহকারে। শুরুতেই আছি, আসলে শাহ আব্দুল হান্নান সাহেবের নামের আগ পিছে কোনো বিশেষ বা কোনো উপাধি লাগানো প্রয়োজন নেই, কারণ ওনার যে পরিচিতি, ওনার যে অবস্থান শুধু বাংলাদেশ তো সারা দেশে সারা পৃথিবীতে, সেই অবস্থান শুধু শাহ আব্দুল হান্নান বললেই মানুষ বুঝে ফেলে যে এই লোকটা কে বা কি। আমি খুব বেশি আলোচনা করব না, এই পর্যন্ত যারা আলোচনা করেছেন আমাদের বন্ধু গিয়াসউদ্দিন তালুকদার সাহেব কথা বলেছেন, আমি ওনার সাথে একাধিকবার অনেক বৈঠকে বসেছি। একবার একটা বৈঠকে ছিলাম বাংলাদেশ ল রিসার্চ সেন্টারে, সেখানে আমার একটা প্রবন্ধ ছাপ ছিল, তখন উনি আমাকে ওই দিন খুব কাছে ডেকে বললেন। আর আমি ওই দিনের অবস্থাটা ওনার দেখলাম এরকম, উনি বলতেছিল যে আমি তো হাসপাতাল থেকে আসছি, আবার হাসপাতালে যাবো, আমার চোখের অপারেশন হবে। আমি আশ্চর্য হলাম যে মানুষ একটা অপারেশন হবে এত, তাও আবার চোখে সেন্সিটিভ জায়গায়, সেই জায়গা থেকে উনি চলে আসছে, আবার সেই জায়গাতে যাবে একটা মিটিং এ আসার জন্য, এখানে প্রোগ্রামে আসার এসেছে। এই মানের এলেম যারা অন্বেষণকারী বা এলেমের জন্য গবেষণার জন্য যারা সময় দেয়, আমার মনে হয় আল্লাহ তাআলা কোরআনের যে আয়াত যেটা সূরা আল ইমরানের 151 আয়াতে, যে যারা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, এই তিনটা অবস্থা সর্ব অবস্থাতেই কিন্তু ওনার জীবনটাকে উনি ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন। আপনারা জানেন এর বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, উলুল আলবাব শব্দটার অর্থ হলো জ্ঞানী, জ্ঞানবান ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনে পাকে প্রায় 16 জায়গাতে বলেছে, এই প্রত্যেক জায়গাতে 16 জায়গাটা যদি আমরা পড়াশোনা করি তাহলে দেখা যায় যে এদের পরিচয়, এরপরে গিয়ে আল্লাহ দিনা বলে পরিচয় দেওয়া হয়েছে। আমি মনে করি শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি এর একটা নমুনা ছিলেন, একটা মানে প্রতীক ছিলেন আমাদের জন্য, আমরা সেটা বুঝতে পারি। আমি তিনটা কথা বলি শেষ করে বলবো। ওনার এই পর্যন্ত যারা আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, ওই দিন আমাকে উনি বলছিলেন, আমাকে বললো যে লালবাগ পড়াশোনা করেছেন হাফিজ জুজুরের ছাত্র, এগুলাতে কাজ হবে না, উসুলে ফাঁকা পড়তে হবে ভালো করে, মানে উনি যেখানে যাকে যেভাবে গাইড দেওয়া দরকার তখন গাইড দিয়েছেন। আমি দেখলাম যে আসলে ওই লোক জেনারেল শিক্ষিত, এতটা কাছে আগে ছিলাম না, কিন্তু উসুলে ফেকা যখন বললো উনার উচ্চারণের দিকে তাকাই আমি দেখলাম কতক্ষণ, যখন জেনারেল শিক্ষিত লোক যেভাবে উসুলুল ফেকহ উনি বললেন, তখন থেকে আসলে একটা দুর্বল, যখনই ওনার কোনো লেখনী কোনো আলোচনা যেখানে সুযোগ হতো যাওয়ার সহজ মিস করতাম না, সেখান থেকে কিছু পাওয়া যায়। সব জায়গাতেই দেখেছি যেখানে আলোচনা যেখানে উনি লিখেছেন আমাদের জন্য একটা খোরাক আছে, যারা মনোযোগ সহকারে পড়েছে সেখান থেকে কিছু তারা উদ্ধার করেছে এবং তার জীবন চলার জন্য তিনি প্রয়োজন নিয়েছেন। ওনার ব্যক্তি হিসাবে আসলে আল্লাহর কাছে যে প্রিয় বান্দাদের যে সমস্ত গুণাগুণ আছে, তিনটা গুণ খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে আল বারিয়াতু আইদিহিম আত-তাহিরাতু কুলুবুহুম ওয়াতাহাব্বুনা বিজালালি। আল বারিয়াতু আইদিহিম এর অর্থ আমি যেটা বুঝি, যে যার হাত অপরাধ মুক্ত, আলহামদুলিল্লাহ ওনার হাত অপরাধ মুক্ত ছিল সব ক্ষেত্রে, কারো ক্ষতি কোনো জুলুম করেছেন, লেখে জুলুম কোনো করেছেন অথবা কাউকে কোনো ক্ষতি করেছেন এমনটি আমি শুনি নাই, আমি যত রূপ তখন থেকে ওনাকে চিনি। আর ত্বহেরাতু কুলুবুহুম, তার অন্তর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, যার কারণেই ওই জেনারেল শিক্ষিত একজন লোক কোরআনের এত খেদমত ইসলামের এত খেদমত করার সুযোগ হয়েছিল, এই জন্যই যে তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াতাহাব্বুনা বিজালালি, এটা আমাদের একজন আলোচক বলেছেন, এই শেষ শহীদুল হক ভাই বলছেন যে আসলে উনি যখন যার সাথে কথা বলতেন মনে হতো যে সবচেয়ে বেশি প্রিয় বোধ ওই লোকটাই। এটা যে একটা ইসলামের কত বড় গুণ, আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলি নিজেকে আসলে ওইটুকু পেশ করতে পারে বা নিপেশ করার অবস্থাও বুঝি না, কিন্তু উনি যখন যার সাথে কথা বলেছেন তখন মনে হতো যে একবারে মানে হয় উনি সবচেয়ে কাছের মানুষ, যার কারণে যে চাষা শব্দটা ওনার সবাই লাগাইছে। প্রথমে আমাদের ছেলেরা বলতো অনেক সময়, আমি বলতাম তোমার কি চাষা কয় না, উনি এই নামে খুব খুশি, অর্থাৎ এমন ভাবে নিজের একবারে আপনজনের মতো একজনের কাছে মিশে যেতেন, যার কারণে ওনার কথাগুলো নিয়ে কেউ সমালোচনা করতেন না, বরং এটাকে গ্রহণ করার জন্য তার একটা মানে অবস্থা সৃষ্টি হয়ে যেত। এই জন্য ওই যে উর্দুতে একটা কথা আছে, দিল সে জো বাত নিকালতে হ্যাঁ আসর রাখতে হ্যাঁ, ওনার প্রত্যেকটা নির্দেশনাই কিন্তু অন্তর থেকে আসতো, ফলে জেনারেল শিক্ষিত হোক অথবা আলেম হোক, ইসলামিক স্কলার হোক, দেশে হোক বাইরে হোক,
সকলেই কিন্তু তার কথাগুলাকে অন্তর দিয়ে গ্রহণ করতেন, আল্লাহর হস্তে পরস্পর পরস্পর তিনি ভালোবাসতেন। এই তিনটা গুণ আমি তার কাছে পেয়েছি, আসলে আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয়। আর উনি সবচেয়ে অভিভাবকদের, আমি যেহেতু শিক্ষক প্রতিষ্ঠান প্রধান, সেসব আজকে যারা শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, উনি সবসময় একটা কথা বলতেন অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে ছোট থেকেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সহি শুদ্ধ সহি শুদ্ধ কোরআন যদি শিক্ষা দেওয়া হয় তাহলে বাচ্চাদের মধ্যে বিভিন্ন গানের যে সুর তার থেকে সে বিরত থাকবে, কারণ কোরআনের সুরের উপরে দুনিয়াতে কোনো সুর নেই, কোরআনের মাধুরিতার উপরে আর দুনিয়ার কোনো মাধুর্য নেই। যদি কোরআনের সুরটা সে শুরুতেই পেয়ে যায়, কোরআনের সৌন্দর্য উচ্চারণ যদি শুরুতে পেয়ে দেয়, তাহলে তাকে কোনো সময় অশ্লীল গান বা বিভিন্ন জায়গায় যাবে না। এই জন্য শুরু থেকে বাচ্চাদেরকে কোরআন সঠিকভাবে শিক্ষা দেওয়া। দুই নম্বরটা ছিল যে কোরআন শুধু শিক্ষা দেওয়া নয়, কোরআনের সাথে ফাহমান সাহিহা সঠিকভাবে যেন সে কোরআন বুঝতে পারে, এটা ক্লাস ফোর থেকেই শুরু করে একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাকে যেন কোরআনের অর্থ সে বুঝতে পারে, সে যে লাইনেই পড়াশোনা করুক তেমন একটা শিক্ষা পারিবারিক ভাবে আদর্শিক ভাবে তাকে এটা শিক্ষা দেওয়া দরকার। তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি যুবকদের জন্য বলতেন যে রসুলের সিরত এবং সাহাবায়ে কামের মানাকেব এগুলা বেশি বেশি পড়ার জন্য, মেয়েদের জন্য তিনি বলতেন যে হায়াত উম্মাহাতিল মুমিনিনকে যেন তারা পড়ে। আসলে দেখেন আজকে আমাদের সমাজে আমরা এর থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই আজকে যে শিশু গ্যাং বলি আর যত কিছুই বলি এর মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে। তিনি এই ব্যাপারে সবচেয়ে বলতেন যে গার্জিয়ানরাও আসলে সতর্ক হওয়া দরকার। আমি আজকে আমাদের এই মরহুম শাহ আব্দুল হান্নান সাহেবের জীবনী থেকে এই তিনটি কথাই নিতে চাচ্ছি যে আমরা যেন যারা শুনছি ওনার রেখে যাওয়া যে কোরআন শিক্ষার একটা তাকিদ ছিল, কোরআন বোঝার একটা তাকিদ ছিল, সাহাবায়ে কেরাম এবং রসুলের চরিত্র চরিত্রবান হওয়া এবং উম্মাহাতুল মুমিনিনের চরিত্র চরিত্রবান হওয়ার যে একটা আহ্বান তার ছিল সবার জন্য, সেই আহ্বানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে উনি যে মৃত্যুর পরে আলমুন ইউনতাফাউ বিহি, যে আলেম ইউনতাফা ইনতিফা হয় উপকৃত হয় সেই ধরনের একটি যে রেখে গেছেন, আমার মনে হয় আমরা যারা আছি ওনার এই অসমর্থ কাজ জন্য আমরা চালিয়ে যেতে পারি। আল্লাহ তালা আমাদেরকে তার রেখে যাওয়া যে সমস্ত বেরাসত এলমি বেরাসত আছে সেগুলো যেন আমরা পুনর্জীবিত করতে পারি, নিজের জীবন থেকে সর্বক্ষেত্রে যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি। সাথে সাথে আমি এই মরহুমের জন্য মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ তালা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন এবং আমরা যারা শুনছি আমরা যেন তার ছাত্র হিসাবে গ্রহণ করি, আমরা যেন তার রুহানি সন্তান হিসাবে তার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে যারা আলোচনা করেছেন এবং যা আয়োজন করেছেন সকল মোরগ্গত জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।